বিসমিল্লাহ রহমানির রহিম। সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, দোয়া শিক্ষা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, মহিলা সাহাবিদের বিশ্ববিখ্যাত নামের তালিকা চতুর্থ পর্ব নিয়ে আজ আবার আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা নয়, এবার শুরু করা যাক। বন্ধুরা, মুসলিম সংস্কৃতি তথা ইসলামিক নিয়মে প্রত্যেকটা মুসলমান মা বাবাই চায় তার সন্তানের নাম ইসলাম ভিত্তিক হোক। বর্তমানে অনেকেই ইসলাম শরিয়া এর পরিপন্থী হয়ে পশ্চিমা বা ওয়েস্টার্ন কালচার অনুসরণ করে তাদের ছেলে এবং মেয়েদের নাম রেখে থাকেন, যা ইসলাম শরিয়া এর পরিপন্থী বা হারাম। সুতরাং হারাম নাম পরিহার করে নামের অর্থ জেনে যাতে আপনার পছন্দ মতো আপনার সন্তানের ইসলামিক নাম রাখতে পারেন, সেই জন্য আমাদের এই প্রচেষ্টা। এই চ্যানেলের ভিডিওগুলো দেখে ও অর্থ জেনে আপনি আপনার ছেলে ও মেয়ে সন্তানের নাম রাখতে পারেন। বন্ধুরা, তাছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি যেই সম্প্রদায়ের সাথে মিল বা সম্পর্ক রাখবে, তাদেরকে অনুসরণ অনুকরণ করবে, সে তাদের দলভুক্ত হবে, অর্থাৎ তার হাসন্নাস তাদের সাথে হবে। আবু দাউদ শরীফ, মুসনাদে আহমদ শরীফ, মিশকাত শরীফ। প্রত্যেকটা মুসলিম যেন নবী রাসুলগণের দেখানো পথে চলে, ইসলামের শহীদ মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক দান করুন আল্লাহ তাআলা। চলুন এবার মহিলা সাহাবিদের নামগুলো জানা যাক। এখানে প্রথম অংশে তাদের নামের পূর্ণ অংশ অর্থাৎ পিতার নাম সহ, আর দ্বিতীয় অংশটা হলো পিতার নাম ছাড়া তাদের সংক্ষিপ্ত নাম। তাহলে চলুন জানা যাক। ৬১ নম্বর, ইজাজা বিনতে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে ইজাজা রাদিয়াল্লাহু আনহু। ৬২ নম্বর, উমায়রা বিনতে সাহল আনসারিয়া রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে উমায়রা রাদিয়াল্লাহু আনহু। ৬৩ নম্বর, ফাকেতা উম্মে হানি বিনতে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে ফাকেতা রাদিয়াল্লাহু আনহু। ৬৪ নম্বর, ফাজেলা আনসারিয়া রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে ফাজেলা রাদিয়াল্লাহু আনহু। ৬৫ নম্বর, খালিদাহ বিনতে কানাব রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে খালিদাহ রাদিয়াল্লাহু আনহু। ৬৬ নম্বর, খানসায়া বিনতে খাদ্দাম আলী আনসারি রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে খানসায়া রাদিয়াল্লাহু আনহু। ৬৭ নম্বর, মালিকা বিনতে উমাইমার রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে মালিকা রাদিয়াল্লাহু আনহু। ৬৮ নম্বর, নাফিসা বিনতে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে নাফিসা রাদিয়াল্লাহু আনহু। ৬৯ নম্বর, খুজাইমা বিনতে জাহাম রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে খুজাইমা রাদিয়াল্লাহু আনহু। ৭০ নম্বর, সুমাইয়া আম্মার বিনতে তৈয়াসের মা, সংক্ষেপে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহু। ৭১ নম্বর, সানা বিনতে আসমা বিনতে সালত রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে সানা রাদিয়াল্লাহু আনহু। ৭২ নম্বর, সাহলা বিনতে সাহল রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে সাহলা রাদিয়াল্লাহু আনহু। ৭৩ নম্বর, শিরিন অর্থাৎ মারিয়া কিবতিয়ার বোন, সংক্ষেপে শিরিন রাদিয়াল্লাহু আনহু। ৭৪ নম্বর, শিফা বিনতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে শিফা রাদিয়াল্লাহু আনহু। ৭৫ নম্বর, নাওলা বিনতে আসলাম রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে নাওলা রাদিয়াল্লাহু আনহু। ৭৬ নম্বর, হুজাইলা বিনতে হারিস রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে হুজাইলা রাদিয়াল্লাহু আনহু। ৭৭ নম্বর, সামুরা বিনতে কাইস আনসারিয়া রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে সামরা রাদিয়াল্লাহু আনহু। ৭৮ নম্বর, সালমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সংক্ষেপে খাদেমা সালমা রাদিয়াল্লাহু আনহু। ৭৯ নম্বর, আরেয়া বিনতে আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু, সংক্ষেপে ফারেয়া রাদিয়াল্লাহু আনহু।
80 নম্বর আজবাহ মোহনীয় বা আনন্দদায়ক। বন্ধুরা, ভিডিওতে এইসব আলোচনার প্রেক্ষিতে আশা করা যায় আজকের এই ভিডিও দ্বারা ইসলামে মহিলা সাহাবীদের নাম জেনে সবাই বেশ ভালোভাবে উপকৃত হবে, এবং একই সাথে যদি কেউ তার মেয়ে সন্তানের নাম মহিলা সাহাবীদের অনুসরণে রাখতে চায় তাহলে আরও ভালোভাবে উপকৃত হবে। ভিডিওটি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে জানার সুযোগ করে দিন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।